নেত্রী বক্তৃতা শেষ করে নামবেন, আমার মনে হয় এক কি দুই স্টেপ দেবে, ধম করে একটা বিরাট বিকট শব্দ, এরপরে একসঙ্গে দুইটা তিনটা গ্রেনেড একসঙ্গে আওয়াজ, ধুম 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 করে। তা আমরা নেত্রীকে টান দিয়ে না, ওই যে একটা টেবিল ছিল সামনের দিন, ওই টেবিলের ইনি চাপাকে আমরা ভিতরে ঢুকে দিয়ে সব তার উপরে পড়ে রইলাম। এই বিশ 12-13-14 গ্রেনেড আপনি ইতিমধ্যেই পাস্ট হয়েছে, শব্দ ধরে বন্ধ হয়ে গেলো, আপনার টান দিয়ে উঠাইলাম। উঠানোর পরে দেখলাম যে মঞ্চে প্রায় একদম খালি, আপনাকে নিয়ে সোজা গাড়িতে। গণতন্ত্র যদি থাকে সত্যিকার আমলের মধ্যে আছে, যেসব দলগুলি গণতান্ত্রিক দল বলে তারা যারা প্রমাণ করতে চায় বা বলতে চেষ্টা করে তাদের জন্য একটা উদাহরণে থাকবে। এই কাউন্সিলটা ঘিরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমাদের শ্রদ্ধ নেত্রী উনি যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাবেন, নবীন প্রবীণের সমন্বয়ে ত্যাগী নিষ্ঠাবান নেতাদের দিয়েই এই জাতীয় কাউন্সিলের আগামী দিনে যারা দায়িত্ব নেবেন সেই ধরনের নেতৃত্বে আসবে বলে আমার বিশ্বাস। আপনারা বেশি আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা তার রাজনীতি তার বর্তমান একনিষ্ঠ নেতৃত্ব 3 মাসের সরকার। তবে বিশেষ করে আপনারা যে জিনিসটা লক্ষ্য করেছেন সেটা হলো আমি ঢাকার উপরে থাকতে চাই। 2019 সালের 5ই জানুয়ারি পর্যন্ত ক্ষমতা থাকে, এই কাজগুলি শেষ করি অনেকে আশা করি বাংলাদেশ থেকে দূরে বিদেশে আসে তো ধরে থাকো বিদেশ থেকে আপনার বাংলাদেশে ফিরে থাকেন। যেই কষ্ট আপনারা করেন আপনার চেয়ে আরো বেশি কষ্ট করে যারা মধ্যপ্রাচ্য আছে, যারা এখানে অনেকে বসে আমি লক্ষ্য করেছি অনেকে বাইরের দেশ থেকে প্রবাসী এসেছে, এখনো তাদের অনেকের মাঝে অনেক মামলা রয়েছে। মামলা এক মানে এক তরফা যেটা বলি আর কি, আমরা অনুপস্থিত মামলা হয়ে গিয়ে তাদের কিন্তু দেশে চলে এসেছে, যাবজ্জীবন জেল অনেক হয়ে রয়েছে, তার যেতে পারবে না আপনার দেশে ফিরে আসেন। আমার ভাই কানে আপনার আপনার সার্বিক সহযোগিতা দেব, এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেবেন শেখ হাসিনার পক্ষ থেকে। সেই দিনে এখন আর বিএনপি নাই, মাঝা ভাঙে একটা বিএনপি ছাড়ে কামড় দিলে কিন্তু ছাড়ে না। আসলে এটা ঠিক, উনি যেটা ভাবেন যেটা বুঝেন তিনি সেটাই। আর আমরা কিন্তু যারা ঢাকা রাজনীতি করি তার সঙ্গে রোজ দেখা করতে হয় না, ওই চোখটা দেখলে এইরকম বলে বুঝি কি কইতেছে কি ছেলে এত দূর কথা বলে এত দূর পর্যন্ত আমরা হার মেনে গেছে। স্বাধীনতা যুদ্ধ অনেক মুক্তি হয়ে গেছে, সেক্টর সেক্টর যুদ্ধ করছি, ঢাকা গেলে যুদ্ধ করছি, সেনাবাহিনীর কোন কর্মকর্তা 3 জন ছাড়া মারা যায়নি, আর একটা বিডিআর ঘটনা সব 57 জন অফিসার ব্রিগেডিয়ার থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল মেজর পর্যন্ত একটা হিসাব করা হয়েছে। এই যে অবনন্ত ক্ষতি প্রশাসনকে আর্মিকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা মাজার দুর্বল করা, এই যে ষড়যন্ত্র সেখান থেকে তিনি বেরিয়ে এসেছে, উনি আমাদেরকে অনেক আস্থা বিশ্বাস রাখেন আস্থা করেন, আর আমরাও তার জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের জন্য কিছু হবে, 16 কোটি মানুষ, 54 বর্গ মাইল, মানুষের মানুষের ডুয়ার লাগে, পুলিশ রাখতে হবে এত লোক, সেই দেশটাকে তিনি কোথায় নিয়ে আসছেন? আপনার এইটুকু টাকা 1971 সাল চিন্তা করতে পারেন, মানুষের মাংস মাংস খাওয়ার কথা সেখানে আমরা চাল বিদেশে রপ্তানি।